হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে যাবো হচ্ছে ঢাকায়। তাহলে চলুন, আপনার সাথে গাড়িতে কথা হবে। এখন বের হয়ে যাবো, আমাদের গাড়ি আসতেছে। সো টাটা, লেটস গো। তো ফাইনালি এখন আমি গাড়িতে উঠে গেছি আর আমরা রওনা দিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তাহলে চলুন যাও, যাক রাস্তায় কথা হবে। সকালবেলা হয়ে গেছে, অনেক বৃষ্টি, যার কারণে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। সো এখন আমি হচ্ছে শেরপুর হালুয়াঘাট হাইওয়েতে। তাহলে চলুন সামনে আগাই। এই তো সকালবেলা সূর্য উঁকি দিয়ে দিছে, সত্যি সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সকালবেলা দেখতেছি। আজকে আমাদের সাথে আছেন উনি, আমার ড্রাইভারের আঙ্কেল। আমরা এখন চলে আসছি ময়মনসিংহের চরপাড়া। আমরা এই দিক দিয়ে ঢাকা যাবো, ওই দিকে রাস্তাটা খুবই খারাপ, যার কারণে চরপাড়া হয়ে দেন ঢাকা যাবো। সো লেটস গো। তো এখন আমরা আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। তো চলুন যাওয়া যাক। এইখানে আমার একটা অনেক বড় মিস্টেক হয়ে গেছে। গাড়িতে চলতেছিল মিউজিক, যা আসলে আমার মনে ছিল না যে কপিরাইট চলে আসবে, যে কারণে আমি যে কথাগুলো বলছি একটাও রেকর্ড করতে পারি নাই। এমন মানে রেকর্ড হয়েছে বাট আমি পোস্ট করতে পারি নাই কথাগুলো, মিউজিক অ্যাড হয়ে গেছে সাথে। সো আই এম ভেরি স্যাড। গাড়িতে যারা যারা ছিল সবাই আসলে ওয়াক ওয়াক করে, যার মানে বমি করে। আসলে এই কারণে এসি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে জানলা দিয়ে মাথা বের করে দিছি বাতাস খাওয়ার জন্য। অনেকদিন পর জায়গা আছি, যার কারণে এনজয়টা একটু বেশি হচ্ছে। সো সবাইকে টাটা। এখন আমরা চলে আসছি মাওনা ফ্লাইওভারে। সো অনেক সুন্দর লাগতেছে, যাওয়া যাক। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আমার সব থেকে বেশি ভালো লাগে। এর মাঝখানে যে গাছগুলা, এই গাছগুলো কেননা আসলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই রুটটা। যাই হোক, আজকে দেখা যায় জ্যামি নাই, সকাল থেকে মনে হয় জ্যামি পাইছি না আমরা। আসার সময় গাড়ি পাস করতেছে।
তো আমাদের গাড়ি এখন গ্যাস নিবে, সো নামুন, নেমে ফ্রেশ হই। তো আমাদের ড্রাইভার সাহেবটা অনেক ভালো ছিল, যার কারণে ভূমিকরণ উনি নিজেই পরিষ্কার করছে, কারণ নয়তো আর এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দিবে না আমাদেরকে। যাই হোক, চলুন সামনে আগে। আজকে নতুন একটা ফ্লাইওভার উদ্বোধন করছে, ওই যে উপরে দেখাতে পাচ্ছেন যে পতাকা দেওয়া এটাই, কিন্তু আমরা উপরে উঠতে পারি না আজকে, কেন জানি উদ্বোধনের আগে ওঠা যাবে না। তো আমরা এখন বিমানবন্দর পার হয়ে গেছি, এখন আমরা যাব হচ্ছে নিকুঞ্জ দুয়ে, যেখানে আমরা ফ্রেশ হব, দেন খাওয়া দাওয়া করে আবার ব্যাক করব বিমানবন্দরে। তাহলে চলুন সামনে আগে থাকি। ঢাকা শহরের জেন সোয়েল একবারে ঘাম বাইকে যাচ্ছে। আমরা এখন ইউটা নিয়ে চলে যাব নিকুঞ্জ, তাহলে চলুন। আর এই রাস্তাটা খুবই অনেক সুন্দর, যার দুই লেনের পাশ দিয়ে ফুলের গাছ এবং ঔষধি গাছ দিয়ে ভরপুর। যাওয়া যাক, চলুন। ফুলের গাছটি লাগাইছে অনেক সুন্দর, অনেক দামি গাছ রে। হ্যাঁ, এক একটা দাম অনেক টাকা রে, একটা গাছে আছে 1 কোটি টাকা দাম। ফ্লাইওভার এটা কোনটা ঠেক দিছে আয়া? নতুন হয়েছে রে। হ্যাঁ, অনেক ফ্লাইওভার বানিয়েছে ঢাকায় এবার, এর লাগে তো সরকার ফকির। আর আমরা করি ভিক্ষা না না, এর লেগে ফকির না, ফকির হইতেছে দুর্নীতি করিয়া। মজা মেয়ে ফিস না? হ্যাঁ, শুধু করে দিন এটা, শুধু করে। তো গাইস, আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি,
দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।